আজকে আপনারা চলে এসেছেন নদিয়ার বুকে মদনপুরে আমাদের কারখানা এনজি গার্মেন্টসের কারখানা। এখানে আপনারা পেয়ে যাবেন লেগিংস, কুর্তি, নাইটি। আপনারা যারা বাড়িতে বসে ব্যবসা শুরু করার কথা ভাবছেন বা যারা অলরেডি করছেন, তাদেরকে অনেককেই ব্রোকারের মাধ্যমে বা এজেন্ট মাধ্যমে মাল নিতে হয়। আপনারা আমাদের এখানে ডিরেক্ট এনজি গার্মেন্টসের ম্যানুফ্যাকচারিং হাব থেকে কম টাকায়, মানে উইদাউট ব্রোকার চার্জ আর কমিশন ছাড়া, আপনারা আমাদের এখান থেকে নাইটি, কুর্তি, লেগিংস নিতে পারবেন। আমাদের লেগিংসের রেঞ্জ শুরু হচ্ছে 70 টাকা থেকে, নাইটির রেঞ্জ শুরু হচ্ছে 60 টাকা থেকে এবং কুর্তির রেঞ্জ শুরু হচ্ছে আপনার 90 টাকা থেকে। আজকের ভিডিওটি বন্ধুরা একদম আলাদা হতে চলেছে অন্য দিনের তুলনায়। আপনারা যারা ব্যবসায়ী বন্ধুরা ভিডিওটি দেখছেন, তারা অনেকেই খোঁজ চাইছেন নাইটি, কুর্তি, লেগিংসের কারখানার সন্ধান। তাই আজকে আপনাদের উদ্দেশ্যে আমরা চলে এসেছি নদিয়ার বুকে মদনপুরে এনজি গার্মেন্টসে আপনাদেরকে নিয়ে। যাদের মাঝে থাকবে না কোনো এজেন্ট ব্রোকার, আপনারা এনজি গার্মেন্টস থেকে ডাইরেক্ট কিনে ব্যবসা করতে পারছেন ও স্বল্প পুঁজিতে ব্যবসা করার সুযোগ পাচ্ছেন। যাদের কাছে নাইটি আপনারা পাচ্ছেন মাত্র 60 টাকা থেকে, কুর্তি পাচ্ছেন মাত্র 90 টাকা থেকে এবং লেগিংস পাচ্ছেন মাত্র 70 টাকা থেকে বন্ধুরা। আর এখানে প্রত্যেকটি প্রোডাক্ট হলো ব্র্যান্ডেড প্রোডাক্ট এবং ব্যবসা শুরু করার জন্য সমস্ত ধরনের সুযোগ সুবিধা আপনারা এখান থেকে পেয়ে থাকছেন। আর যারা আসতে পারছেন না বন্ধুরা, তাদের জন্য থাকছে ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা সমগ্র ভারতবর্ষের কোনা কোনা অঞ্চলে। তাহলে আরও ডিটেলসে জানতে হলে অবশ্যই আপনাদের ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আর আমাদের উদ্দেশ্য হলো আপনাদের সামনে সফল, বিশ্বস্ত এবং সুনামি ব্যবসায়ীদের তুলে ধরা, যাদের সাথে আপনারা নিঃসন্দেহে আজীবন ব্যবসা করে যেতে পারেন। আর আমাদের দেওয়া তথ্যটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আজকে নদিয়ার বুকে মদনপুরে এনজি গার্মেন্টসের সমস্ত কালেকশনগুলি দেখে নেওয়া যাক। নমস্কার দিদি ভাই। নমস্কার। আজকে এনজি গার্মেন্টসের তরফ থেকে আমরা আপনাদেরকে আমাদের ম্যানুফ্যাকচারিং হাবে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা প্রথমবারের মতো বেঙ্গল স্তন্ময় চ্যানেলে এসেছি। আমরা আসলে আজকে আমরা উদ্দেশ্যটা হলো কি, আপনাদের অনেকেই অনলাইনে ব্যবসা করেন বা অনলাইন থেকে মাল কেনেন, কিন্তু আমরা আমাদের কারখানা থেকে, ডিরেক্ট কারখানা, আমরা কিন্তু কোনো ট্রেডিং বা শোরুমের মাল কিন্তু আমরা দেখাবো না। আপনারা অলরেডি আমাদের কারখানা ভিজিট করে এসেছেন, আমরা ডিরেক্ট কারখানা থেকে আপনারা মালটা পারচেজ করতে পারবেন। সেক্ষেত্রে মাঝখানে যে ব্রোকারের বা কোনো এজেন্টের যে অ্যামাউন্টটা, সেটা কিন্তু আপনাকে ক্যারি করতে হবে না। কারখানা যে রেটটা সেটা সরাসরি আপনারা পেয়ে যাবেন আমাদের এনজি গার্মেন্টস থেকে। আচ্ছা, আর কি কি সুযোগ সুবিধা আছে নিদিভাই দর্শকদের জন্য? সুযোগ সুবিধা বলতে আপনারা যে কোনো মাধ্যম, কুরিয়ার, ট্রান্সপোর্ট, সব মাধ্যমেই আপনারা অল ওভার ইন্ডিয়া মাল যায় অলরেডি আমাদের। এছাড়া আপনারা জিপে, ফোনপে, নেট ট্রানজাকশন করতে পারেন। তাছাড়াও সিওডি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া, বাট সিওডির ক্ষেত্রে প্রবলেম হলো সিওডির একটা চার্জেস কিন্তু অ্যাপ্লিকেবল। সো কেউ যদি সিওডি চার্জেসটা ক্যারি করতে না যায়, সে কিন্তু ডিরেক্টলি পেমেন্ট করে মালটা কুরিয়ার বা ট্রান্সপোর্টে নিতে পারে। ঠিক আছে। আর দিদি ভাই বলে দেবেন, যদি কোনো দর্শক আপনার পুঁজি থেকে ব্যবসা শুরু করতে চায়, সেক্ষেত্রে মিনিমাম কত পুঁজি দিতে হচ্ছে? আমরা যেহেতু কারখানা, একটা মিনিমাম পারচেজ অ্যামাউন্ট কিন্তু আমাদের আছে, সেটা হলো 5,000 টাকা মিনিমাম পারচেজ অ্যামাউন্ট। বাট আপনারা অনেকেই আছেন যারা হয়তো বা ফেব্রিক, কারণ ছবিতে বা ভিডিওতে কিন্তু মালের ফেব্রিক বোঝা যায় না তন্ময়, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করেছি যে আপনারা ফার্স্টে স্যাম্পল নিয়ে দেখতে পারেন। সেক্ষেত্রে সেট হিসাবে স্যাম্পল নিতে হবে, যেমন আমাদের লেগিংসের সেট হলো 6 পিসের সেট, আর আমাদের নাইটি বা কুর্তির সেটগুলো 4 পিসের সেট হয়। সেক্ষেত্রে সে স্যাম্পল নিয়ে প্রোডাক্টটা দেখতে পারে ফার্স্টে কুরিয়ারে, তারপরে বাল্ক কোয়ান্টিটি অর্ডার দিতে পারে। আর সবথেকে ভালো হয় যদি আপনারা আমাদের প্রতিষ্ঠানে এসে নিজে দেখে নিয়ে যেতে পারেন প্রোডাক্ট, তাহলে প্রথমবার এলে পরে আপনাদের নিজেদেরও একটা ট্রাস্টওয়ার্দি ব্যাপার চলে আসবে। ঠিক আছে। আর বলে দেবেন, যদি কোনো দর্শক আপনার প্রতিষ্ঠানে আসতে চায় তাহলে কিভাবে আসবে? আমাদের প্রতিষ্ঠানটা নদিয়া মদনপুরে, মদনপুর স্টেশনে যদি আপনারা ট্রেন ভায়া ট্রেন হয়ে আসেন, মদনপুর স্টেশনে নেমে আপনাদের 5 থেকে 10 মিনিট লাগবে। আর যদি কেউ আপনারা গাড়ি বা অন্য কোনো বাহনে আসতে চান, তাহলে কিন্তু আপনাদের ন্যাশনাল হাইওয়ে বা কল্যাণী হাইওয়ে থেকে আসতে হতে পারে। ঠিক আছে, আপনারা স্ক্রিনে যে নাম্বার যেটা আছে সেটাতে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, তাহলে আমরা কিন্তু আপনাদেরকে আরো ভালোভাবে ডিরেক্ট করে দিতে পারি। ঠিক আছে দিদি ভাই, অনেকক্ষণ ধরে আজকে আমার দর্শকরা আপনার কাছে আপনার কালেকশন দেখা যেত, ফার্স্ট কি থেকে শুরু করছেন? আমরা আজকে যেটা ট্রেন দেখো, কাফতান কুর্তি, কাফতান কুর্তি থেকে শুরু করছি। এই যে একটা সুন্দর কাফতান কুর্তি খুলেছি আমি, গোল্ড প্রিন্টের মাল আছে এটা, ঠিক আছে, রেয়নের মাল, সুন্দর সাইডে লেজের কাজ করা আছে। ঠিক আছে, এইগুলো রেঞ্জ আপনার 240 থেকে শুরু হয় কাফতান কুর্তির রেঞ্জ।
240 থেকে শুরু। আরেকবার আপনার প্রোডাক্ট দেখার আগে একবার আমাদের দর্শকদের আপনার স্টার্টিং রেঞ্জ গুলো বলে দেবেন প্রোডাক্ট। একদম, আমি প্রত্যেকটা প্রোডাক্টের স্টার্টিং রেঞ্জ বলে দেব। আমরা যেহেতু ম্যানুফ্যাকচারার, আমরা কিন্তু পুরো প্রাইসটা ওপেন করতে পারবো না, কারণ আমাদের হোলসেলাররা আছেন মার্কেটে। আমি তাদের ব্যবসাটা নষ্ট হবে যদি আমি এক্সাক্ট প্রোডাক্টের দাম বলি, তো তার জন্য আমি রেঞ্জটুকু বলে দিচ্ছি। এবার যারা ফোন করবেন ডিরেক্ট বা ছবি পাঠিয়ে দেবো, আমি সেক্ষেত্রে প্রোডাক্টের দাম সেখানে মেনশন করে দেবো। এটা আরেকটা কাফতান কুর্তি দেখাচ্ছি, সুতির মধ্যে কটনের মধ্যে আছে, একদম পারফেক্ট, মানে সামারের জন্য, আপকামিং সামারের জন্য বলছি, ঠিক আছে। এটা আরেকটা কাফতান কুর্তি, এগুলোর রেঞ্জও কিন্তু 240 এর মধ্যে চলে আসছে। 240 হোলসেল রেট, 240 হোলসেল রেট। চলুন নেক্সট। আচ্ছা, আমি শর্ট কুর্তিতে চলে যাচ্ছি। কাফতান কুর্তির অনেক রকম, হাজার রকম প্রিন্ট আছে, আমি দেখাচ্ছি না কিছু। আমি শর্ট কুর্তিতে চলে যাচ্ছি। এইগুলো শর্ট কুর্তি, এটা স্লিভলেস আছে, ভেতরে কিন্তু স্লিভ দেয়া আছে, রেয়নের উপর আছে, ঠিক আছে। এগুলো রেঞ্জ কিন্তু 110 থেকে শুরু। আচ্ছা, কুর্তি এর নিয়ে আপনারা স্টার্টিং কি আছে দিদি? কুর্তি স্টার্টিং রেঞ্জ আছে 90 টাকা। আমি 90 টাকার মালটাও দেখিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরুন, আস্তে আস্তে সব মাল দেখিয়ে দিচ্ছি। এইটা একটা শর্ট কুর্তি, সুন্দর এমব্রয়ডারির কাজ করা আছে, রেয়নের উপর আছে, 14 কেজি রেয়নের মাল আছে এটা। এইটারও কিন্তু আপনার স্টার্টিং রেঞ্জ পড়ে যাবে এগুলোর 115 টাকা, 115। আচ্ছা, এটা আরেকটা শর্ট কুর্তি দেখুন, সুন্দর বেল স্লিভ আছে এটার মধ্যে, সুন্দর এমব্রয়ডারির কাজ। এগুলোর রেঞ্জ আপনার চলে আসবে 175 থেকে শুরু হবে, ঠিক আছে। আমি যেগুলোরই দেখাচ্ছি এগুলোর আপনি মিনিমাম মানে 30-40টা প্রিন্ট বা ভ্যারিয়েশন পেয়ে যাবেন। যেহেতু আমাদের সময় কম, আমরা জাস্ট ভ্যারিয়েশনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা যখন আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটে আসবেন, আমি পুরোটা দেখিয়ে দেবো তখন কি কি অ্যাভেলেবেল। আচ্ছা, এইটা আরেকটা শর্ট কুর্তি, এটা ডাবল এক্সেল এর উপর আছে, জাস্ট এটাও কটনের, স্লিভ কিন্তু ভেতরে দেয়া আছে, ঠিক আছে। এই মালটাও আপনার রেঞ্জ পড়ে যাবে 150 এর উপরে। আচ্ছা, আজকে আপনার প্রত্যেকটা জিনিস সেটে রয়েছে তাই তো? সেটে যাই নিতে হবে এখানে, আমাদের এখানে তন্ময় সব কিন্তু সেটে, সেট ছাড়া কোনো মাল বিক্রি হয় না। নরমালি কুর্তির সেট গুলো 4 পিসের সেট হয়, 90 বেশিরভাগ 90% 4 পিসের সেট হয়। কিছু কিছু মাল মিক্স ম্যাচের মাল, যেগুলো যারা অলরেডি 90 কিনেন জানেন মিক্স ম্যাচের মাল, সেগুলো কিন্তু 3 পিস বা 6 পিস হতে পারে। আচ্ছা, ঠিক আছে। এটা আরেকটা দেখাচ্ছি, কটন টু টোনে, কাপড়টাকে বলে টু টোন, সুন্দর এমব্রয়ডারি করা আছে, ডাবল এক্সেল এর মাল আছে। এগুলোর রেঞ্জ কিন্তু শুরু হয়ে যাবে 140 থেকে। আচ্ছা, 140। এইবার আমি স্ট্রেট কুর্তি, মানে নরমাল রেগুলার যে কুর্তিগুলো আমরা ইউজ করি, ঠিক আছে, কলেজে বা অন্য জায়গায় যেগুলো পরে নরমাল, সেই কুর্তিতে চলে যাচ্ছে। এগুলো কিন্তু 80 টাকা, 80 রুপিস। ভ্যারিয়েশন পেয়ে যাবেন প্রিন্টের, একদম অনেক ভ্যারিয়েবল প্রিন্ট আছে পেয়ে যাবেন। এটা কিন্তু রেয়নের উপর আছে, ঠিক আছে, এটা 80 টাকা। আমি 80 টাকা থেকে 120 মধ্যে এগুলো আগে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এগুলো ডিফারেন্ট কাটিং, ডিফারেন্ট কাপড়, ডিফারেন্ট প্রিন্টের আপনারা পেয়ে যাবেন। থ্রি কোয়ার্টার হাতা, স্লিভলেস, স্লিভলেস এর মধ্যে কিন্তু প্রত্যেকটারই ভেতরে স্লিভ দেয়া আছে। এর মধ্যে কিন্তু রেয়ন কটন দু ধরনেরই মাল আছে, ঠিক আছে, ভেতরে স্লিভ অ্যাডজাস্ট করা আছে। এগুলো কিন্তু বেশি ভারে এক্সেল এর মধ্যে হবে, ডাবল এক্সেল কিন্তু 80 থেকে 120 মাল হবে না। এক্সেল এর আমাদের চেস্ট সাইজ নর্মালি 38-40 থাকে, ঠিক আছে। এগুলো যা দেখাচ্ছি সবই 120 মধ্যে দেখাচ্ছি, ঠিক আছে, ঠিক আছে। ডেনিমের একটা মাল, এটাও কিন্তু 120, দেখুন সুন্দর এমব্রয়ডারি করা আছে, ঠিক আছে। এই ডেনিমের মালেরও আপনারা বিভিন্ন ভ্যারিয়েশন পেয়ে যাবেন 80 থেকে 120। আচ্ছা, এবার পরের সেগমেন্টটা শুরু করছি তন্ময়। লং কুর্তি, একটা লং কুর্তি, এটা কিন্তু একদম পিওর কটনের মধ্যে আছে, ঠিক আছে। এরকম ফোল্ডেড হাতা হবে, ইন্টারলক করা আছে এই মালগুলো। আমাদের এখানে ভালো মাল আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাকে, এই দেখো, ভালো মাল যেটাই হবে সেগুলো কিন্তু ইন্টারলক করা, ঠিক আছে। রাউন্ড নেক আছে, ঠিক আছে, এই মালগুলো তোমরা 42-50 সবকটা চেস্টের মালই পেয়ে যাবে, ঠিক আছে। এগুলোর রেঞ্জ কিন্তু শুরু হচ্ছে 220 থেকে, 220 থেকে হোলসেল রেট শুরু, ঠিক আছে, ঠিক আছে। চলুন নেক্সট। আচ্ছা, আরেকটা মাল দেখিয়ে দিচ্ছি আমি, এটা কিন্তু কটনের মধ্যে তোমার স্লিভলেস মাল আছে, এটা ডাবল এক্সেল এক্সেল দুটোই অ্যাভেলেবল, ভেতরে স্লিভ দেয়া আছে। এই মালগুলো কিন্তু রেঞ্জ চলে আসবে 125 এর উপর, 125 এর উপর থেকে রেঞ্জ। এগুলো বিভিন্ন ভ্যারিয়েশন, বিভিন্ন প্রিন্টে পেয়ে যাবে। 125 রেঞ্জের আরো মাল আমি দেখিয়ে দিচ্ছি, কটনের মধ্যে আছে, ঠিক আছে, সুন্দর বাটন দেয়া আছে, প্রিন্ট ভ্যারিয়েবল, মোটামুটি 100-200 প্রিন্ট পেয়ে যাবে এগুলো।
এগুলো কিন্তু এক্সেল এর মধ্যে অ্যাভেলেবল শুধু এগুলো যেগুলোই দেখাচ্ছি সেগুলো কিন্তু 125 রেঞ্জে 125 কটন এর মাল আছে এটা এবার তন্ময় আমি একটা কথা বলে দিই আমাদের যেহেতু ম্যানুফ্যাকচারিং হাব যারা বাল্কে মাল মানে আমাদের অ্যাকচুয়াল মিনিমাম কোয়ান্টিটি আগে ছিল 300 পিসের এক বস্তা বা এক বোরা কিন্তু আজকে বেঙ্গল স্তন্ময় তো কিছু সুবিধা দিতে হবে তার জন্য আমরা কিন্তু মিনিমাম পারচেজটা 5000 টাকা রেখেছি ঠিক আছে কিন্তু যারা বাল্কে নেবেন তাদের জন্য কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট আমরা দিয়ে দেব ঠিক আছে আমি যে রেটটা বলছি তার উপরও স্পেশাল ডিসকাউন্ট কিন্তু তারা পেয়ে যাবে মানে বাল্কের কেনার জন্য বাল্কের রেটের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট কিন্তু তারা পাবে ঠিক আছে এইটাও 125 রেঞ্জের মাল হ্যাঁ এটা রেওয়ান আছে এর মধ্যেও প্রিন্ট পেয়ে যাবে আরেকটা দেখাচ্ছি এবার আমি চলে আসছি 145 রেঞ্জ থেকে শুরু করছি 145 রেঞ্জ থেকে এটা ডাবল এক্সেল মাল আছে ঠিক আছে গোল্ড প্রিন্টেড মাল আছে এগুলো সবই চেস্ট কিন্তু 44 হবে 44-46 আমাদের ডাবল এক্সেল এর চেস্ট ঠিক আছে আর লেন্থ তো হয়ে যাবে 42 ঠিক আছে স্ট্রেট কাট মাল আমি প্রিন্ট আরেকটা দেখিয়ে দিচ্ছি এগুলোর কিন্তু আবারো বলছি যারা বাল্কে নেবেন তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট কিন্তু আমরা দিয়ে দেব ঠিক আছে 145 থেকে আমি এখন 170 পর্যন্ত মাল দেখাচ্ছি এইটা 50 চেস্ট অনেকের কাছে এক্সেল ডাবল এক্সেল থাকে কিন্তু 50 চেস্টের মালের এত ভ্যারিয়েশন কিন্তু অন্য কোথাও পাবে না তন্ময় এই 50 চেস্টের যে মাল আছে যারা একটু বাল্কি কারণ এখন তো আমরা সবাই মোটামুটি ফাস্ট ফুড খেতে পছন্দ করি তো আমাদের সবারই একটু বাল্ক মাল কিন্তু লাগে বিশেষ করে যারা মহিলারা তারা কিন্তু খুব ডিমান্ড এই মালের 50 চেস্ট ঠিক আছে বিভিন্ন ধরনের প্রিন্ট আছে প্রিন্ট আমি আর দেখিয়ে দেখাবো না ভ্যারিয়েশনটা জাস্ট দেখিয়ে দিলাম 50 অবধি প্রিন্টেড মাল কিন্তু হয়ে গেল ঠিক আছে এবার আমি এমব্রয়ডারিতে চলে যাচ্ছি এমব্রয়ডারিতে একটা সুন্দর জ্যাকেটওয়ালা মাল আছে জ্যাকেট আলাদা এরকম আর কাপড়টা কিন্তু টু টোনে ঠিক আছে এগুলো রেঞ্জ শুরু হবে 165 থেকে এগুলো রেঞ্জ শুরু ঠিক আছে চলুন আমি এবার একটা প্রিন্টেড আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রিন্টেড এটা জ্যাকেট মাল আছে জ্যাকেট সবই আপনারা রিমুভেবল তাই তো হ্যাঁ হ্যাঁ জ্যাকেট সবকটাই আলাদা ইনফ্যাক্ট আমি নাইটিও দেখাবো তোমাকে যেখানে জ্যাকেট আলাদা নরমালি জ্যাকেট ইনক্লুডেড থাকে নাইটিতে সেগুলো কিন্তু আমার জ্যাকেট আলাদা এইটা তোমার এগুলো রেঞ্জ শুরু হচ্ছে কিন্তু 150 থেকে এবার বিভিন্ন ধরনের প্রিন্টের উপর দাম ডিপেন্ড করবে 150 থেকে রেঞ্জ শুরু হচ্ছে ঠিক আছে জ্যাকেট আলাদা 38-40 চেস্ট গোল্ড প্রিন্টের সুন্দর একটা মাল এগুলো সিলভার প্রিন্টের উপরও পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা আমি এবার চিকনের ভ্যারিয়েশনে চলে যাচ্ছি চিকনের ভ্যারিয়েশন 125 থেকে চিকন শুরু হচ্ছে আমার 125 এগুলো কিন্তু সব রেয়নের কটনের চিকন আমি দেখিয়ে দেব 125 থেকে চিকন শুরু হচ্ছে চিকনের ভ্যারিয়েবল রেঞ্জ দেখিয়ে দেব একদম লখনৌ চিকন পর্যন্ত আমি দেখিয়ে দেব আমাদের চিকনের রেঞ্জটা কিন্তু 125 থেকে শুরু হয়ে 320 পর্যন্ত আছে আচ্ছা 320 হ্যাঁ 320 এগুলো কিন্তু সব চিকনের কাজ অল ওভার চিকনের কাজ আছে ঠিক আছে স্ট্রেট কুর্তি এক্সেল এখানে দেখছো বাটন নেই বাটনের জায়গায় সুন্দর করে কাপড়ের বাটন দেয়া আছে ঠিক আছে এগুলো কিন্তু সব চিকনের হ্যাঁ আচ্ছা চিকনের বিভিন্ন ধরনের রেঞ্জ এগুলো সবই 125 থেকে শুরু করে 320 মধ্যে থাকছে ঠিক আছে চিকনের আরো দেখিয়ে দিচ্ছি নতুন চিকন প্যানেল চিকন ঠিক আছে এগুলোও দেখিয়ে দিচ্ছি চিকনের প্রচুর ভ্যারাইটি প্রচুর প্রচুর যত ধরনের চিকন পাওয়া যায় সব অ্যাভেলেবল এগুলো কিন্তু সব রেয়নের উপর দেখাচ্ছি হ্যাঁ আমি কটনের চিকনও দেখিয়ে দেব এটাও চিকনের কাজের মাল আছে অল ওভার চিকন ঠিক আছে এই অনেক সময় কি হয় চিকনের মালে যেটা প্রবলেম হয় মার্কেটে সেটা হলো ওপরের আর পিছনের কাপড়ের কালার কিন্তু মেলে না আমাদের এখানে কিন্তু এই প্রবলেমটা হবে না সবই 125 রেঞ্জ থেকে শুরু করে 320 মধ্যে দেখাচ্ছে এই রেটটা কিন্তু একমাত্র হোলসেলার বা যারা নিতে চায় তারা কিন্তু ভালো কোয়ান্টিটির মাল নিলে মানে মিনিমাম 5000 টাকার মাল নিতেই হবে এটা যেমন কটনের একটা ঠিক আছে কটনের চিকন আছে আবার রেয়নের চিকনে চলে যাচ্ছি এগুলো কিন্তু সব এক্সেল আচ্ছা এবার ডাবল এক্সেল চিকনে যেগুলো অ্যাভেলেবল আমি দেখিয়ে দিচ্ছি ডাবল এক্সেলের চিকন এটা ঠিক আছে এটা কিন্তু এক্সেল ডাবল এক্সেল দুটোতেই পেয়ে যাচ্ছ তুমি
নর্মালি ডবল এক্সেল এর চিকন খুব বেশি পাওয়া যায় না, বাট আমাদের এখানে পেয়ে যাবে ডবল এক্সেল এর চিকন। ঠিক আছে, এগুলো সব সেটে আপনার অফিস রয়েছে, চার পিসের সেট সব, দেখো হাতেও সুন্দর করে কাজ করে দেওয়া আছে। ঠিক আছে, আর এগুলো কিন্তু রেয়ন হলেও সব 14 কেজি 17 কেজির রেয়ন। ঠিক আছে, 12 কেজির কোনো কাজ কিন্তু আমরা করি না। এটা একটা লখনৌই চিকন, ঠিক আছে, দেখতেই পাচ্ছ অল ওভার ওয়ার্ক, মালও খুব ভারী মাল। ঠিক আছে, এই গেল চিকনের এক্সেল ডবল এক্সেল দুটোই অ্যাভেলেবেল। ঠিক আছে, চিকনটা হয়ে গেল তন্ময়, আমি এবার 2 টন মালে চলে যাচ্ছি। হ্যাঁ, 2 টন এক্সেল এমব্রয়ডারি মাল, সুন্দর একটা কাজের মাল এটা। এগুলোর কিন্তু রেঞ্জ শুরু হচ্ছে 150 থেকে 150 থেকে হোলসেল রেট শুরু হচ্ছে। বিভিন্ন ধরনের এমব্রয়ডারি পেয়ে যাবে, এমব্রয়ডারি অনেক ভ্যারিয়েশন আছে, এগুলো এমব্রয়ডারির কোনো শেষ নেই এবং প্রতিদিনই নতুন নতুন মাল ঢুকছে এমব্রয়ডারিতে। আচ্ছা, ঠিক আছে, এর মধ্যে 600 এরিয়ার এমব্রয়ডারির কাজও আছে, প্যানেল এমব্রয়ডারিও কাজও আছে, ভ্যারি করে এমব্রয়ডারির কাজ। সুন্দর একটা কাজ দেখতেই পাচ্ছ, এগুলোর কিন্তু চেস তোমার 40 চলে আসবে। হ্যাঁ, ডবল এক্সেল অ্যাভেলেবেল, কিন্তু সেক্ষেত্রে এমব্রয়ডারি গুলো ডিফারেন্ট হবে। এই যে এক্সেল এর আরো রেঞ্জ দেখাচ্ছি, 150 থেকে যেটা বলেছিলাম, আমার এক্সেল এর মাল এমব্রয়ডারি মাল 150 থেকে শুরু করে তোমার চলে যায় 220 পর্যন্ত। ঠিক আছে, এটা দেখো সুন্দর স্ল্যাব কটনের মাল আছে এমব্রয়ডারি করা, এগুলো কিন্তু হ্যান্ড এমব্রয়ডারি। হ্যাঁ, হ্যান্ড এমব্রয়ডারি করা আছে, স্ল্যাব কটনের ওপর আছে। আরো দেখাচ্ছি, এই যে একটা ম্যান্ডারিন কলারের ওপর আছে, ঠিক আছে, চাইনিজ কলার। ঠিক আছে, সুন্দর কাজ করা আছে, হ্যান্ড এমব্রয়ডারি। ঠিক আছে, চলুন নেক্সট। একটা দেখাচ্ছি, এটা একটা গোল্ড প্রিন্টের মাল চলে এসেছে এক্সেল এর মধ্যে। ঠিক আছে, গোল্ড প্রিন্টের মাল, এগুলো কিন্তু সব রেঞ্জে 150 থেকে 220 মধ্যে। ঠিক আছে, ঠিক আছে, আরেকটা চাইনিজ কালারের মাল দেখিয়ে দিচ্ছি, সুন্দর একটা কালার দেখো, নিচেও ফোল্ড করে কাজ করা আছে, সুন্দর একটা এমব্রয়ডারি, এরকম ফ্লাওয়ার বাটন গুলো আছে চাইনিজ কালারে। ঠিক আছে, ঠিক আছে, এটা একটা সেলফ প্রিন্টের মাল দেখাচ্ছি। আমি এবার ডবল এক্সেল এমব্রয়ডারিতে চলে যাচ্ছি। ডবল এক্সেল এমব্রয়ডারিতে প্রথমে শুরু করছি রেয়ন দিয়ে। ডবল এক্সেল এমব্রয়ডারি আমাদের রেঞ্জ শুরু হচ্ছে 155 থেকে। আচ্ছা, 155 থেকে হোলসেল রেট শুরু হচ্ছে। ঠিক আছে, এবার এমব্রয়ডারি অনেক ধরনের ভ্যারিয়েবল এমব্রয়ডারি আছে, এমব্রয়ডারিটা তো সব দেখানো সম্ভব না, আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি যাতে বোঝা যায়, তারপরে যারা ফোন করবে বা আসতে চাইবে তাদেরকে আমরা পিকচার পাঠিয়ে দেবো বা ক্যাটালগ পাঠিয়ে দেবো। ঠিক আছে, এটা রেয়নের 14 কেজির মাল আছে। ঠিক আছে, সুন্দর এমব্রয়ডারি করা আছে, 600 এরিয়ার কাজ এটা, এটা 2 টনের কাজ আছে এমব্রয়ডারিতে। ঠিক আছে, দেখো অরেঞ্জের ওপর সিগ্রিন দিয়ে সুন্দর করে করা আছে, 2 টনের, মানে পড়লেই একটা ফেস্টিভ ফেস্টিভ লুক আর কি চলে আসবে এগুলো পড়লে। এটা একটা মেরুনের ওপর আছে, 2 টনের কাজ। ঠিক আছে, সুন্দর কলারের এখানে কাজ, গলার এখানে কাজ, নিচে কাজ করা আছে। এটা আরেকটা ডবল এক্সেল, এটা একটু কটনের মধ্যে আছে, স্ল্যাব কটনে আছে পুরোটা কাজ, পুরোটা কাজ। আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু অল ওভার কাজ করা আছে। এগুলো কিন্তু সবই 155 থেকে এই রেঞ্জগুলো শুরু হচ্ছে। আচ্ছা, 155 থেকে শুরু করে 250-এর মধ্যে চলে আসবে তো। এটাও কটনের একটা কাজ, দেখো সুন্দর মিষ্টি কালার, এটা মিষ্টি গলায়ও কাজ আছে। ঠিক আছে, এটা একটা মানে কুর্তি প্রচুর ডিজাইন আছে, প্রচুর মানে কুর্তি ডিজাইনের কোনো শেষ নেই। এটাও একটা এমব্রয়ডারির কাজ, নিচেও এমব্রয়ডারি করা আছে। ঠিক আছে, একটু যারা মানে বলবো যে কলেজ স্টুডেন্ট যারা যারা এই ধরনের মানে নিয়ন কালার যাকে বলে আর কি পছন্দ করে তাদের জন্য কিন্তু আদর্শ। এইটা আবার একটু সফিস্টিকেটেড লুক, যারা অফিস করে তারা অনায়াসে ক্যারি করতে পারবে, অদ্ভুত সুন্দর। এখানে কিন্তু কাঁথা স্টিচের কাজ করা আছে। হ্যাঁ, আমি জানি না ছবিতে বোঝা যাবে কিনা, কিন্তু এগুলো কিন্তু কাঁথা স্টিচের কাজ, এগুলো কিন্তু সবই 250 রেঞ্জের মধ্যে চলে আসছে। আচ্ছা, এইবার একটা দেখো হাকোবা, যেটা খুব ফেমাস এখন, হাকোবার ওপর সুন্দর এমব্রয়ডারি করা, মাঝখানে পাখি দিয়ে এমব্রয়ডারি করা অফ হোয়াইটের ওপর হাকোবা, এগুলোও কিন্তু 250 রেঞ্জের মধ্যে সব চলে আসছে। ঠিক আছে, ভেতরে স্লিভ দেয়া আছে। ঠিক আছে, এটা আরেকটা দেখাচ্ছি আমি, গোল্ড প্রিন্টেড, দেখো গলাটাই অদ্ভুত সুন্দর কাজ করা,
এই যে রকম করে লুপ করা আছে গলায়, গোল্ড প্রিন্টের একটা ডবল এক্সেল মাল এটা, এগুলো সবই কিন্তু এবার এগুলো কিন্তু আমার একটু রেঞ্জ হাই উঠছে আর কি, 280 অবধি চলে যাবে এই মালগুলো, ঠিক আছে। এটা সেলফ গোল্ড প্রিন্ট করা আছে, ওপরে আবার একটা সুন্দর এমব্রয়ডারি পিঙ্ক দিয়ে করা আছে, অদ্ভুত ভালো ফাইন কাপড় এটা। এটা কিন্তু রেয়নেরই আছে, কিন্তু রেয়নেরও ফাইন কাপড়। এইটাও কটন স্ল্যাবের ওপরে আছে, ঠিক আছে, ডবল এক্সেল 46 পর্যন্ত চলে যাবে। যেগুলো ভালো মাল সেগুলো কিন্তু 46 পর্যন্ত চলে যাবে চেস্ট, ডবল এক্সেল, আর লেন্থ 42-44 এরকম আসবে। দেখো হাতেও সুন্দর এমব্রয়ডারি করা আছে, ঠিক আছে, ঠিক আছে। এমনি আপনাদের সেটে কি কি সাইজ রয়েছে দিদি ভাই? সেটে আমাদের সেটের সিস্টেমটা হলো একই সেটে চারটে ডিফারেন্ট কালার থাকবে, ঠিক আছে। মানে ধরো যদি এইটা দেখাই, এই মালের একই সেটে তোমার চারটে ডিফারেন্ট কালার থাকবে, একই সাইজের মাল থাকবে, একই সাইজের মাল থাকবে, চারটে ডিফারেন্ট কালার থাকবে, ভ্যারিয়েশনটা থাকবে, ঠিক আছে। এটা একটা কটন ইন্ডিগোর মধ্যে দেখাচ্ছি, ওপরে সুন্দর কাঁথা স্টিচের কাজ রয়েছে, এগুলো কিন্তু 240-250 মধ্যে চলে আসবে। এটাও একটু দামি রেঞ্জে, 270 যেটা বল ওই রেঞ্জে। ওপরে এমব্রয়ডারি, যারা একটু ডিফারেন্ট এক্সক্লুসিভ পড়তে চায় তাদের জন্য, বা এক্সক্লুসিভ প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করতে চায় তারা কিন্তু এগুলো অনায়াসে নিতে পারে, বুটিক টুটিকের জন্য একদম আদর্শ। এখানে এমব্রয়ডারি সুন্দর কাজ, সেলফ গোল্ড প্রিন্টের কাজ রয়েছে হাতায় আর নিচে বটমে, ঠিক আছে। এটাও আর একটা গোল্ড প্রিন্টের কাজ, ডবল এক্সেল। মানে কুর্তির ভ্যারিয়েশন কেউ যদি এখানে আসে, আমি বলবো যত রকমের ভ্যারিয়েশন পসিবল আমরা কিন্তু দিতে পারবো, ঠিক আছে। গোল্ড প্রিন্টের দেখো বাটন সুন্দর করে করা আছে রেড দিয়ে আবার, ঠিক আছে। গলায় কলারেও কাজ রয়েছে লাল রেড কালার দিয়ে, এটা একটা কাঁথা স্টিচের। এগুলো সব কত রেঞ্জ থেকে কত রেঞ্জ? এগুলো যেটা বললাম 280 মধ্যে কিন্তু চলছে, ঠিক আছে, এখনো 280 চলছে। ফোল্ডেড হাতা আছে, পুরোটা কাঁথা স্টিচের কাজ করা আছে, ঠিক আছে, পুরোটা কাঁথা স্টিচের কাজ। এটা সেলফ প্রিন্টের উপর রয়েছে ডাবল এক্সেল, ঠিক আছে। এখানে আলাদা করে কাপড় ইনপুট করা হয়েছে, নিচেও আছে সেম কাপড়ে সেম প্যাটার্নের জিনিসটা, ইয়েলোর উপর। একদম সামনে সরস্বতী পূজা আসছে, সরস্বতী পূজার জন্য আদর্শ। এই যে পিঙ্ক আরেকটা মাল দেখিয়ে দিচ্ছি, দেখো স্ল্যাব কটনের উপর আছে, নিচে কাজ করা আছে, ওপরেও কাজ করা আছে, ঠিক আছে। এখনো কিন্তু আমি ডাবল এক্সেলটাই চলছে, তুমি বুঝতেই পারছো আমাদের এখানে ভ্যারিয়েশনটা কত। এখনো পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে দর্শকদের আসলে। এটা দেখো মাঝখানে সুন্দর কাজ করা রয়েছে, রাজস্থানি স্টাইল কাজ যেটা বলে, ওইটা কিন্তু করা রয়েছে, আর গোল্ড প্রিন্টের একটা রেয়নের কাপড়। ডিজাইনগুলো আপনাদের সব নতুনত্ব ডিজাইন? নতুনত্ব, যত ভ্যারিয়েশন তুমি পাবে আমার এখানে অন্য কোথাও পাবে না, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই দেখো এটা একটা উপরে কাজ করা রয়েছে, এমব্রয়ডারির কাজ আর গোল্ড প্রিন্টের ওয়ার্ক, ঠিক আছে। এটা একটা ব্ল্যাকবেরি কাপড় বলে, অনেকেই জানে না ব্ল্যাকবেরি কাপড়, প্রচন্ড ভারী হয় কাপড়টা, ওপরে এমব্রয়ডারির কাজ আছে আর ব্ল্যাকবেরি কাপড়ের আছে। এটাও কিন্তু ডবল এক্সেল, এটা কিন্তু একটু হাই চলে গেল, 320-এর ওপরে চলে গেল। আচ্ছা এবার আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি তন্ময়, এগুলো কিন্তু 52 ইঞ্চি, মানে যারা একটু বড় মাল খোঁজে তাদের জন্য কিন্তু আদর্শ। নর্মালি কোন জায়গায় প্রিন্টেডটা যদি তুমি পাও, 52 ইঞ্চির মালে কিন্তু এমব্রয়ডারি পাওয়া যায় না, বা ফ্যাশনেবল ফ্যান্সি মাল পাওয়া যায়, আমার এখানে কিন্তু তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এটা একটা গোল্ড প্রিন্টের মাল আছে, ওপরটা এমব্রয়ডারি করা, সামনে একটা লুপ দেওয়া আছে সুন্দর। আমি 52-র মালগুলোর আরও রেঞ্জ দেখিয়ে দিচ্ছি, ডিফারেন্ট মাল। এগুলোর রেঞ্জ কিন্তু শুরু হবে সব হোলসেলে 250-র ওপর থেকে, ঠিক আছে, 250-র ওপর থেকে শুরু হবে, একদম তোমার 320 পর্যন্ত আছে, ঠিক আছে। যে ওপরে কাঁথা স্টিচের কাজ করা ইন্ডিকো কাপড়ের ওপর আছে, এটাও তাই, রেয়নের গোল্ড প্রিন্ট, ওপরে এমব্রয়ডারি করা, ঠিক আছে। এগুলো কিন্তু তুমি ডবল এক্সেলেও পেয়ে যেতে পারো, এই একই এমব্রয়ডারির কাজ, ঠিক আছে। সেটা ডিপেন্ড করে কখন কোন প্রোডাক্টটা অ্যাভেলেবেল। এগুলো কিন্তু সব 52 ইঞ্চি, হ্যাঁ, আর 44 হলো লেন্থ। আর দিদি ভাই আপনাদের ডিজাইন কতদিন অন্তর চেঞ্জ হয়ে থাকে? আমাদের ডিজাইন আমি বলবো, মানে আজকে তুমি এই প্রোডাক্টটা দেখে গেলে পরশু দিন যে তুমি পাবে এরকম কিন্তু কোনো গ্যারেন্টি নেই, 2-3 ডেজ এর মধ্যে কিন্তু আমাদের প্রোডাক্ট চেঞ্জ হয়। এর মধ্যে সেম প্যাটার্ন পেয়ে যেতে পারো, বাট সেম প্রিন্ট বা সেম এমব্রয়ডারি যে পাবে এরকম কিন্তু গ্যারেন্টি দিতে পারবো না।
ঠিক আছে, এটাও 52 ইঞ্চি, সুন্দর একটা পিঙ্ক কালারে দেখতে পাচ্ছ, পিঙ্ক না এটা ব্লাশ বলা উচিত, এমব্রয়ডারি কাজ, একটু সফিস্টিকেটেড মাল। আমি তন্ময় এবার গাউনে চলে যাচ্ছি। হ্যাঁ, আমি এবার গাউনে চলে গেলাম। তন্ময় অলরেডি অনেকগুলো প্রোডাক্ট দেখে ফেলেছি, গাউনে চলে যাচ্ছি। 170 থেকে স্টার্ট গাউন, হ্যাঁ 170, এটা একটু শর্ট গাউন আছে, এক্সেল এর উপর শর্ট গাউন, 170 থেকে শুরু করে আমার 500 পর্যন্ত আছে। এগুলো একটু 240-250 রেঞ্জের গুলো দেখাচ্ছি এখন, ঠিক আছে। রেয়নের কাপড় সবই, বেশিরভাগ রেয়নের কাপড়, কটনও আছে দেখিয়ে দেব, প্রিন্ট ভ্যারিয়েবল পেয়ে যাবে, বেল স্লিভ আছে এগুলো, ঠিক আছে। চেস্ট কিন্তু 42-44 এগুলো। আমি ভ্যারিয়েশনটা দেখাচ্ছি, কারণ এত মাল দেখানো অসম্ভব ব্যাপার। আমি বারবার এর জন্য বলি সবাইকে যে আসতে, এগুলো কিন্তু সবই 300-এর মধ্যে হয়ে যাচ্ছে, ঠিক আছে, 300 এর মধ্যে যা দেখাচ্ছি। আর বাল্কে নিলে আপনি ডিফারেন্ট প্রাইস আছে? বাল্কে নিলে অতি অবশ্যই, যারা বাল্কে মানে 300 পিস মতো মিনিমাম কোয়ান্টিটিতে যারা নিতে পারবে তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট। এগুলো কিন্তু এবার 300 এর উপরে চলে যাচ্ছে, 300 প্লাস পড়ে যাবে এগুলো। এটা যেমন বলেছিলাম কটনের গাউন, ঠিক আছে, কাঁথা স্টিচের কাজ করা, ঘেরটা দেখো তুমি জাস্ট, অনেক ভালো ঘের, এগুলো কটনের মাল আছে এটা, ঠিক আছে, কাঁথা স্টিচের কাজ করা, ঠিক আছে। এগুলো কিন্তু 350-এর উপরে দেখাচ্ছি, 350-500 দেখিয়ে দিচ্ছি আমি এখন গাউন। এটা একটা জয়পুরী প্রিন্টের ওপর আছে, এটা কিন্তু রেয়নের কাজ করা মাল আছে, ঠিক আছে, এগুলো সব 17 কেজি রেয়ন, এগুলো সবই 4 পিসের সেট। আবারও বলছি যারা বাল্কে নেবে, এগুলো আমি যেরকম বললাম 350-এর ওপরে, এবার যারা বাল্কে নেবে তাদের জন্য কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট আমরা করে দেবো। সুন্দর এমব্রয়ডারির কাজ করা রয়েছে, এগুলো 350 প্লাস পড়ে যাবে সব মাল, সব এটা রেয়ন 17 কেজি। তুমি জাস্ট ঘেরটা দেখো তোমরা, অনেক বড় ঘের এগুলো মালগুলো, ঠিক আছে। এগুলো কিছু কিছু ডবল এক্সেলও পেয়ে যাবে, মানে 46 প্লাস চেস্টও পেয়ে যাবে। এটা একটা সিলভার কাজের ওপর, এটা কিন্তু স্লিট মাল আছে, এই যে সাইড থেকে স্লিট কর, ঠিক আছে, সিলভারের ওপর কাজ আছে। এগুলো কিন্তু 400-350 থেকে 500 এর মধ্যে চলে আসছে এগুলো সব। হ্যাঁ, মানে অফুরন্ত ডিজাইন রেখেছে, অফুরন্ত ডিজাইন, অফুরন্ত, একদম ঠিক ওয়ার্ড চুজ করেছে, অফুরন্ত, মানে ফেস্টিভ লুক, পার্টি ওয়্যার সব কিছুতে পড়তে পারবে এগুলো, ঠিক আছে। এগুলো 44-46 তোমার চেস্ট, তো যেমন ডবল এক্সেল এর মাল একটা দেখিয়ে দিচ্ছি, 48 পর্যন্ত চেস্ট হবে, ঠিক আছে। গোল্ড প্রিন্টের মাল আছে, রেয়নের 17 কেজির, এটা যেমন 500 এর মধ্যে চলে আসবে তোমার। এই দেখো ঘের দেখো, ঠিক আছে, সেলফ ওয়ার্ক তো আছে, গোল্ড প্রিন্ট আছে, আর এখানে সুন্দর সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে, ঠিক আছে, নিচটাও কাজ করা আছে, ঠিক আছে। এবার আমি নাইটিতে চলে যাচ্ছি। আচ্ছা, নাইটি আপনাদের স্টার্টিং কি দিচ্ছে? নাইটি আমার স্টার্টিং হলো 60-60 টাকা, ঠিক আছে, নাইটি 60 টাকার নাইটিটা দেখিয়ে দিয়ে একদম, ঠিক আছে। বাচ্চাদের নাইটি কিন্তু আমাদের 60 টাকা থেকে শুরু, এই যে বাচ্চাদের নাইটি, গোল্ড প্রিন্টের মাল, স্লিভলেস, ছোট ছোট বাচ্চাদের জন্য একদম, মানে 3-4 বছর পড়তে পারবে, 60 টাকা থেকে শুরু, 60 টাকা থেকে বাচ্চাদের মাল 100 টাকার মধ্যে চলে আসবে। এই যে জয়সালেরও মাল আছে, জয়সাল ব্র্যান্ডের নাম সবাই জানে এখন কম বেশি, এটা কিন্তু ওই 100 টাকার মধ্যে চলে আসবে। এইবার আমি বড়দের নাইটি দেখাচ্ছি, ঠিক আছে, এগুলো কিন্তু 120 থেকে স্টার্টিং দেখাচ্ছি, 120 থেকে শুরু। আমার কাছে কোনো এমন নাইটি তুমি পাবে না যেগুলো একবার জলে ধোয়া দিলে আর পরা যাবে না, মানে কেউ যদি কোয়ালিটি খোঁজে তাহলে কিন্তু সে আমার কাছ থেকে নিতে হবে, ঠিক আছে, এরকম কোনো নাইটি পাবে না। এক সবকটা ফার্স্ট কালার আছে, রং যদি ওঠে মাল আমি ফেরত নিয়ে নেব। আমি এটা বলে দিলাম আজকে, মানে লাইভে এসে বলে দিলাম, যদি রং ওঠে আমি মাল ফেরত দিয়ে দেবো। এবার 240 GSM এর নিচে আমরা কোনো মাল রাখি না, 120 থেকে শুরু এগুলো রেঞ্জ, ঠিক আছে, 120 হোলসেল, এগুলো কিন্তু 56 ইঞ্চের রাম আছে, এগুলো 120 থেকে রেঞ্জ থেকে শুরু হচ্ছে। আমি একদম রাউন্ড নেকটা আগে দেখাচ্ছি, কোনো প্রিন্ট দেখাতে পারছি না, ভ্যারিয়েশন প্রিন্ট তুমি 100-200 প্রিন্ট পেয়ে যাবে। এটা রামদেবের মাল আছে যেমন, এটা তোমার মোহিনীর মাল আছে, 250+ GSM আছে মোহিনীর মালে, ঠিক আছে, চেস্ট অনেক বড়, আর 56 থাকছে লেন্থ। নাইটির এবার ডিজাইনার মালে চলে যাচ্ছি আমি একটু, ডিজাইনার মালগুলো শুরু হচ্ছে তোমার 145 থেকে, ঠিক আছে, 145 থেকে ডিজাইনারগুলো শুরু হচ্ছে, ঠিক আছে। কাফতান দেখিয়ে দিচ্ছি একটু, দেখো জয়সালের কাফতান, ঠিক আছে, কাফতান তুমি আমার এখানে পেয়ে যাবে 165 থেকে,
165 থেকে শুরু করে 200-র মধ্যে কাফতান পেয়ে যান। লেসের কাজগুলো কিন্তু 200-র মধ্যে হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এগুলো জয়সালের কাপড় আছে, সব কাপড় 270 প্লাস জিএসএম। ঠিক আছে, জয়সালের ব্র্যান্ডের কাপড় আছে এইটা, এগুলো কিন্তু তোমার 165 থেকে রেঞ্জ শুরু হচ্ছে। লেস দেওয়ার মাল, এটা মোহিনীর মাল আছে। ঠিক আছে, এবার দেখাচ্ছি রাহুল প্রিন্টের মাল দেখিয়ে দিচ্ছি। রাহুলের মাল দেখো, স্কোয়ার ফুটের মাল আছে। ঠিক আছে, এগুলোর কিন্তু রেঞ্জ পড়ে যাবে 150 প্লাস, 150 হোলসেল, ওগুলো সব 150 হোলসেল। ঠিক আছে, এই লাইনের মধ্যে আছে রাশমণি আছে। নাইটির মধ্যে আপনার সেট চারটে রয়েছে, চারটে সেট, বেশিরভাগ চারটে সেট, কিছু কিছু মানে তিনটে বা ছয় পিসের সেট হতে পারে, মিক্স ম্যাচের মানে। পকেট আছে, বেশ সুন্দর গলায় কুচি দেওয়া আছে। ঠিক আছে, এগুলো কিন্তু 155 প্লাস পড়বে সবরে, রাশমণি মাল। ঠিক আছে, গলায় কুচি, নিচেও কুচি। ঠিক আছে, এগুলো কিন্তু রাহুলের কাপড়ের, ভালো কাপড়ে, ভালো ব্র্যান্ডের কাপড়ে। ঠিক আছে, এটা একটা নর্মাল এলাইন দেখিয়ে দিচ্ছি আমি, এগুলো কিন্তু 140 প্লাস সব। ঠিক আছে, পকেট দেয়া আছে, বডি প্রিন্টের মাল আছে। আরাধনার মাল দেখিয়ে দিচ্ছি তোমাকে, আরাধনার মাল, এলাইনের মাল। ঠিক আছে, নর্মাল, এগুলো কিন্তু বোতামের ঘাট করা, যেগুলো একটু দামি মাল সেগুলো কিন্তু কোনো হুক সিস্টেম নেই, সেগুলো বোতামের ঘাট করা আছে আমাদের। ঠিক আছে, রাহুলের মাল আরেকটা দেখাচ্ছি, গলার ডিজাইনের মাল। ঠিক আছে, এগুলো সব 160 প্লাস পড়বে। এটা একটা ডিজাইনে দেখাচ্ছি, এগুলো হলো আমাদের একটু কম দামের মধ্যে ডিজাইনার, এগুলো কিন্তু 150 প্লাসে পেয়ে যাবে। ঠিক আছে, ফুল হাতা জ্যাকেট মাল আমি দেখিয়ে দিচ্ছি, যেটা বললাম তন্ময়, ঠিক, কেউ কিন্তু জ্যাকেট আলাদা করে না। আমি দেখাচ্ছি তোমাকে, এটা টাটা গোল্ডের মাল আছে। ঠিক আছে, এই রকমও পড়তে পারবে কেউ চাইলে, প্লাস জ্যাকেট দিয়েও পড়তে পারবে। ঠিক আছে, এগুলো রেঞ্জ কিন্তু ফুল হাতা মালের হবে, এগুলো 57 লেন্থ আছে, এগুলো রেঞ্জ কিন্তু 220 প্লাস পড়ে যাবে। ঠিক আছে, আমি নর্মালে ফেরত আসছি, এ লাইন নর্মাল আরাধনার মাল আছে। ঠিক আছে, বাটিকের ওপর আছে, আবার টাটা গোল্ডের মাল, টাটা গোল্ডের মাল দেখো, সুন্দর গলায় কাজ করা। ঠিক আছে, খুশবুর মধ্যে আছে এটা, এগুলোর রেঞ্জ কিন্তু 170 প্লাস পড়ে যাবে। টাটা গোল্ড ব্র্যান্ডেড যে কোনো মাল কিন্তু, ভালো মাল কিন্তু 150 প্লাসের নিচে হবে। আচ্ছা ঠিক আছে, এটা জয়সালের মাল আছে, সুন্দর দেখো ডিজাইনটা, সামনে পেছনে দুটো জায়গায় এরকম ডিজাইন করা, ডিজাইন করা একদম। তুমি আমার এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন পেয়ে যাবে, যত রকমের ডিজাইন লাগবে নাইটি পেয়ে যাবে। কেউ যদি কাস্টমাইজ, হ্যাঁ, কেউ যদি আমাদের বাল্ক কোয়ান্টিটিতে অর্ডার দেয় এবং বলে কোনো কাস্টমাইজ ডিজাইন, আমরা কিন্তু সেটা করে দিতে পারবো, যেহেতু আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট, সেটাও করে দেবো। এমব্রয়ডারি মাল, এখানে এমব্রয়ডারি, এখানে ফ্রিজ লাগানো, লেস লাগানো কাজ, এগুলো কিন্তু রাহুলের মাল, এগুলো 220 প্লাস পড়ে যাবে সব। এটা আরেকটা ডিজাইন দেখো, নিচটা দেখো কুচি, ওপরটা কুচি। ঠিক আছে, এগুলো সব 190 প্লাস রেঞ্জে পড়ে যাবে। এটাও রাহুলের মাল, সব নতুন নতুন ডিজাইন, সব নতুন ডিজাইন। এই দেখো উপরটা ফ্রিল দেয়া, সুন্দর মিক্স ম্যাচের মাল এটা। ঠিক আছে, এগুলো কিন্তু সব 200 প্লাস পড়ে যাবে। জ্যাকেট মাল দেখো, এটা অ্যাডজাস্টেড জ্যাকেট, এটার সাথে লাগানো, এটা খোলা যাবে না। ঠিক আছে, এইটাও জয়সালের মাল, এগুলো 175 প্লাস পড়ে যাবে। এইটাও জয়সালের মাল দেখো, গলাটা সুন্দর করা, এগুলো কিন্তু 170 প্লাসে যাবে সব। আরেকটা জ্যাকেট মাল দেখিয়ে দিই, স্লিভলেসের মধ্যে, মানে এখন এই সময় একটু না ঠান্ডা না গরম, তারা কিন্তু এই মালগুলো অনায়াসে নিতে পারে, স্লিভলেস। এবার ওপরে জ্যাকেট দেওয়া আছে, কেউ যদি চায় ওপরে জ্যাকেট দিয়েও পরতে পারে। আচ্ছা ঠিক আছে, আলাদা জ্যাকেট, এগুলো কিন্তু 180 প্লাস পড়ে যাবে, এই মালগুলো 180 প্লাস পড়ে যাবে। ফুল জ্যাকেট মাল, এগুলো কিন্তু সব হাফ স্লিভ ফুল স্লিভ দুটোই পেয়ে যাবে। ঠিক আছে, এটা একটা ফুল স্লিভের মাল দেখিয়ে দিচ্ছি, টাটা গোল্ডে, এগুলো 200 প্লাস পড়ে যাবে হোলসেল রেট। হ্যাঁ, 200 প্লাস পড়ে যাবে। দামি ব্র্যান্ড হলে কাপড়ের দামের ওপর, মালের কোয়ালিটির ওপর দামটা ডিপেন্ড করবে। ঠিক আছে, এগুলো সব 200 প্লাস পড়ে যাবে। ফুল হাতা মাল, এগুলো হাফ হাতা ডিজাইনও পেয়ে যাবে। হ্যাঁ,
এটাও দেখো, একটা টাটা গোল্ডের সুন্দর একটা ডিজাইন, ডিফারেন্ট মাল, ঠিক আছে? এগুলো 200 প্লাস পড়বে। সব নতুন নতুন ডিজাইন দিচ্ছেন, নতুন ডিজাইনে দেখো এত সুন্দর ডিজাইন, মানে একদম ব্র্যান্ডেড মাল এবং ভালো মাল। কিন্তু কাপড় ভালো না হলে ডিজাইন কিন্তু কখনো ফোটে না ভালো, ঠিক আছে? এগুলো সব জয়সাল হর্ষিতার মাল আছে, ঠিক আছে? ইন্দোনেশিয়ান প্রিন্ট আছে এগুলো, ঠিক আছে? ফোল্ড করা আছে হাতে, এগুলো কিন্তু হাফ হাতাও পেয়ে যাবে, ফুল হাতাও পেয়ে যাবে। এটা যেমন হাফ হাতা একটা মাল জয়সাল, ঠিক আছে? এগুলো সব 190 প্লাস রেঞ্জ, হ্যাঁ, হোলসেল রেট বলছি 190 প্লাস। ফুল হাতা হাফ হাতা দুটোই অ্যাভেলেবেল। এটা দেখো একদম ডিফারেন্ট ডিজাইন, দেখো মালটা, এগুলো কিন্তু 190 প্লাস পড়ে যাবে। এগুলো সব ব্র্যান্ডেড কাপড়, হ্যাঁ, 190 একই ডিজাইন, মিক্স ম্যাচের মাল এগুলো, ঠিক আছে? 190 প্লাস পড়ে যাবে। আমি এমব্রয়ডারিটা দিয়ে শেষ করছি, এই যে এমব্রয়ডারি মাল, ঠিক আছে? সুন্দর এমব্রয়ডারি করা আছে, গলায় লেস লাগানো আছে, এগুলো কিন্তু 170-180 কাপড়ের উপর ডিপেন্ড করে দাম পড়বে। আচ্ছা, এমব্রয়ডারি মাল 170 থেকে শুরু হয়, ঠিক আছে? আর 220 থেকে শেষ হয় এমব্রয়ডারি। আমাদের কাছে কিন্তু ব্রাশও বা এই টাইপের মালগুলো পাবে না, যেগুলো রং উঠতে পারে বা ওই রকম ধরনের মাল কিন্তু আমরা রাখি না, ঠিক আছে? এটা একটা পাখি নাইটি দিয়ে শেষ করছি। আরাধনার কাপড় আছে, এগুলো কিন্তু 230 প্লাস পড়ে যাবে, পাখি নাইটি। হ্যাঁ হ্যাঁ, পাখি নাইটি। আমি একটা হাউস কোট দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? হাউস কোটের রেঞ্জ আমাদের এখানে 170 প্লাস থেকে শুরু, 170। এটা একটা হাফ হাতা হাউস কোট আছে, ঠিক আছে? আরাধনার কাপড় আছে, এটা ফুল হাতা হাউস কোট আছে। অনেকেই বয়স্ক মহিলারা ফুল হাতা হাউস কোট পরতে পছন্দ করে, তাদের জন্য ফুল হাতা হাউস কোটের ব্যাপার আছে। এগুলো কিন্তু হাউস কোট 240 শেষ আমাদের। আর ডাবল হাউস কোট এই মুহূর্তে আমরা করছি না, ডাবল হাউস কোট হলে 350 প্লাস হবে, ঠিক আছে? আমি আরেকটা জিনিস দেখাচ্ছি তন্ময়, স্কার্টের মধ্যে এটা দেখিয়ে দিই, স্কার্টের এমব্রয়ডারি। স্কার্ট মাঝখানে পুজোর সময় খুব চলেছিল, ট্রেন্ড ছিল, দেখিয়ে দিচ্ছি, স্কার্টও কিন্তু পেয়ে যাবে। স্কার্টের কুর্তি সেট, তাই? হ্যাঁ, স্কার্ট কুর্তি সেট। এগুলো স্টার্টিং কি আছে? এগুলো স্টার্টিং তোমার রয়েছে এই মুহূর্তে 250 থেকে। আচ্ছা, 250 থেকে স্টার্ট রয়েছে, 380-400 পর্যন্ত রয়েছে। হ্যাঁ, স্কার্টের সেট কিন্তু রেয়নের উপর বেশিরভাগ, ঠিক আছে? আর প্লাজো সেট দেখিয়ে দিচ্ছি, প্লাজো সেট 280 থেকে স্টার্ট রয়েছে, কুর্তি আর প্লাজো 280 থেকে স্টার্ট। হ্যাঁ, 280 থেকে 350 পর্যন্ত রয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমি বেশি দেখাচ্ছি না আজকে, ঠিক আছে? 280 থেকে স্টার্ট হচ্ছে। আমি লেগিংস দেখিয়ে দিচ্ছি তোমার, ভিডিওর প্রথমে আপনাদের লেগিংস এর ম্যানুফ্যাকচারিং। হ্যাঁ, লেগিংস আমাদের কিন্তু অ্যাকচুয়ালি দুটো কোম্পানি এখানে, ঈশা হোসেরি, এনজি গার্মেন্টস, ঠিক আছে? আমাদের দুটো কোম্পানি আছে এখানে। আপনারা যদি কখনো আসেন আমাদের কারখানাগুলোও ভিজিট করতে পারেন। আমাদের কিন্তু নাইটি, কুর্তি, লেগিংস তিনটেই এখানে নিজেদের প্রোডাকশন হয় এবং আপনারা নিজেরা দেখতেই পারবেন সেটা, ঠিক আছে? আবারও বলছি, যারা হোলসেল কাস্টমার, যারা হোলসেলে মাল নেবেন, যারা 300 পিস প্লাস মাল নেবেন, তাদের জন্য কিন্তু তোমার একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে। আচ্ছা, আমি এখন দেখিয়ে দিচ্ছি লেগিংস। এগুলো সব কটন লাইক্রা, মানে স্প্যান্ডেক্স, 95% কটন, 5% স্প্যান্ডেক্স দেওয়া আছে। এই মালগুলো 170 জিএসএম এর মাল, এটা কিন্তু 4 ওয়ে স্ট্রেচেবল, নিচেও পারবে সাইডেও পারবে, ঠিক আছে? 170 জিএসএম এর মাল আছে। এগুলো বাচ্চাদের মাল যেটা, সেটা হলো গিয়ে 24 থেকে শুরু সাইজ, ঠিক আছে? এগুলো কিন্তু 24 থেকে আমাদের লেগিংস এর রেঞ্জ তোমার পড়ে যাবে 70 থেকে 150, 70-150। এর মধ্যে 170 জিএসএম এর মালও আছে, 240 জিএসএম এরও মাল আছে, ঠিক আছে? বিভিন্ন কালারের আছে, 25 বেসিক কালার পেয়ে যাবে, ঠিক আছে? ভি কাটের মাল আছে, এটা যেমন ভি কাটের মাল আছে, এটা একটা কলি বা মিয়ানি দেখিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? এটা অ্যাঙ্কেল লেন্থ আছে, ঠিক আছে? অ্যাঙ্কেল লেন্থ এর মাল আছে। বাচ্চাদের সাইজ কিন্তু 24-36। প্লাজোটা দেখিয়ে দিচ্ছি, প্লাজো শুরু হচ্ছে 105 থেকে, ঠিক আছে? প্লেন প্রিন্টেড, উইথ পকেট, উইদাউট পকেট, সব কটা প্লাজোই পেয়ে যাবে, ঠিক আছে? গোল্ড প্রিন্টের মালও পেয়ে যাবে, 105 থেকে 145 পর্যন্ত অ্যাভেলেবেল, ঠিক আছে?
আজকে এনজি গার্মেন্টসের পক্ষ থেকে আমি চেষ্টা করেছি মোটামুটি আমাদের যে কালেকশন আছে তার একটা ব্রিফ দেওয়ার। আপনারা নিজেরা যখন আসবেন তখন দেখতে পারবেন আরও অনেক বেশি কালেকশন। আশা করি আপনারা প্রত্যেকের ভিডিওটা পছন্দ হয়েছে এবং খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। যারা আসতে পারছেন তারা মোস্ট ওয়েলকাম, যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু হোম ডেলিভারি ট্রান্সপোর্ট দুটো ব্যবস্থাই রয়েছে। আপনারা ফোনপে জিপে সব কিছু করে মাল নিতে পারবেন এবং সিওটিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের জন্য, আপনাদের জন্য। ঠিক আছে, আশা করি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থাকবেন, নমস্কার। আর অতি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে নেবেন যদি কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন থাকে, আমরা চেষ্টা করবো সেটা ক্লিয়ার করার জন্য। নমস্কার।